Myself, Shubhashis Goyal, Department of Electronics Mechanics of Government ITI in আজকে যে টপিকটা পড়াবো এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তিনটে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, আরেকটা হচ্ছে এক্সটার্নাল কোটিং। তো আমরা কোরটা কি, কোর হচ্ছে সিলিন্ড্রিক্যাল পার্ট। এটা এখানে আমরা দেখতে পাই, এখানে ট্রান্সমিশন অফ ইনফরমেশন ক্যারি হয়। ক্ল্যাডিং, ক্ল্যাডিংটা এক্সটার্নাল পার্ট অফ দ্য কোর। আচ্ছা আমরা কনস্ট্রাকশনটা দেখি এবার। এটাকে আমরা কোর বলে থাকি, এটা হচ্ছে ক্ল্যাডিং। এটা হচ্ছে এক্সটার্নাল কোটিং। আচ্ছা এক্সটার্নাল কোটিংটা যে তৈরি হয় প্লাস্টিক অ্যান্ড মেটাল দিয়ে, যেটা আমরা প্রোটেক্ট করে অপটিক্যাল ফাইবারকে ড্যামেজের হাত থেকে, যেটা অপটিক্যাল ফাইবারকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। আচ্ছা ক্ল্যাডিং, ক্ল্যাডিংটা ক্ল্যাডিং এর কাজ কি, কেন আমরা ক্ল্যাডিং ইউজ হয়? এক নম্বর হচ্ছে এটা প্রিভেন্ট, এটা রক্ষা করে অপটিক্যাল রেস ফ্রম এস্কেপিং দ্য কোর। দু নম্বর প্রিভেন্টস ট্রান্সমিটেড রেস, প্রিভেন্ট ট্রান্সমিটেড রেস ফ্রম স্ক্যাটারিং। প্রিভেন্ট স্ট্রাকচার ফ্রম ড্যামেজ ডিউ টু এক্সটার্নাল কোটিং, ডিউ টু এক্সটার্নাল কোটিং। তাহলে অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার মেনলি তৈরি হয় গ্লাস আর প্লাস্টিক দিয়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা থিন ফাইবার মেড অফ গ্লাস অর প্লাস্টিক, ইন হুইচ ডেটা ইজ ট্রান্সমিটেড বাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ইন দ্য ফর্ম অফ লাইট ইজ নোন অ্যাজ অপটিক্যাল ফাইবার। এখানে অ্যাকচুয়ালি লাইট সিগন্যাল পাস হয়, লাইট সিগন্যাল পাস হয় ইনস্টিড অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল আমরা পাস করে থাকি। আমরা জানি ইনফরমেশান ইজ কনভেড অ্যাট দ্য স্পিড অফ লাইট। আচ্ছা আমরা স্পিড অফ লাইটটা কত জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে রিফ্লেকশন হচ্ছে অপটিক্যাল রে, রিফ্লেকশন অফ অপটিক্যাল রে। তো প্রথমে আমরা দুটো এখানে দেখতে পাই, এই ক্ল্যাডিং পার্ট, এখানে লাইট ওয়েভটা কীভাবে পাস করছে কোরের মধ্য দিয়ে, এই পার্টটা হচ্ছে এক্সটার্নাল কোটিং। তো রিফ্লেকশন অফ অপটিক্যাল রে আমরা দেখলাম। এবারে আসছি নিউমেরিক্যাল অ্যাপারচার। নিউমেরিক্যাল অ্যাপারচার অ্যাকচুয়ালি হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি অফ দ্য অপটিক্যাল ফাইবার টু স্টোর দ্য অপটিক্যাল রে, এটাকে এনে দিয়ে ডিনোট করি আমরা। আচ্ছা নিউমেরিক্যাল অ্যাপারচারের এবার ভ্যালুটা কি, এন এ ইকুয়াল টু রুট আন্ডার এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার বাই এন জিরো। এন জিরো হচ্ছে রিফ্রেকটিভ ইন্ডেক্স অফ এয়ার, রিফ্রেকটিভ ইন্ডেক্স অফ এয়ার, যেটা হচ্ছে ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এনে পাচ্ছি
रूट अंडार एन वन स्कोयर माइनस एन टू स्कोयर।